হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে নিয়ে আসবেন, ফেরেশতাদের মাধ্যমে জাহান্নামকে আনা হবে। তো জাহান্নামকে দেখিয়ে পাপীদের যে অবস্থা, এ প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কি বলেছেন এটা আমরা জানব, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের বাণীতে কি বলেছেন এ বিষয়টা আমরা জানব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াজিআ ইয়াউমা ইযিম বিজাহান্নাম, সেই দিন জাহান্নামকে কিয়ামতের মাঠে আনা হবে। তো জাহান্নামকে আনার পরে ইয়াউমা ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহু যিকরা, জাহান্নামকে দেখা মাত্রই যারা পাপ কাজ করেছে, যারা পৃথিবীতে অবাধ্য ছিল, যারা আল্লাহর ইবাদত করে নাই, ওই সকল মানুষগুলো সব কিছু তাদের স্মরণ হয়ে যাবে। ও আন্না লাহু যিকরা, সব কিছু তাদের স্মরণে এসে যাবে। হাই হাই, দুনিয়াতে তো আমি আমল করে আসি নাই, দুনিয়াতে আমি ভালো আমল করে আসি নাই, খারাপ কাজ করেছি, জুলুম করেছি, অত্যাচার করেছি, নির্যাতন করেছি, নিজের নফসের উপর জুলুম করেছি, মানুষের উপর জুলুম করেছি, মানুষের হককে নষ্ট করেছি, ইত্যাদি ইত্যাদি পাপের কথা সেদিন জাহান্নাম দেখেই ওই জাহান্নামীরা পাপীরা স্মরণ করবে। আল্লাহ বলছেন, জাহান্নামীরা বলতে থাকবে, পাপীরা বলতে থাকবে, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, হায় হায় আফসোস, আমি যদি আজকে জাহান্নাম থেকে বাঁচার জন্য যদি আমি দুনিয়াতে ভালো আমল করতাম, জাহান্নামের আজাব থেকে বাঁচার জন্য আমি যদি দুনিয়াতে ভালো আমল করতাম, যদি পরকালের এই ভয়াবহ অবস্থা থেকে বাঁচার জন্য আমি যদি কিছু আমল পাঠাইতে পারতাম, কতই ভালো হতো, সেই দিন আফসোস করে পাপীরা বলবে। কিন্তু আল্লাহ বলছেন তাদের আফসোস কিয়ামতের দিন কোনো কাজে লাগবে না, তাদের আফসোস কিয়ামতের দিন বিন্দু পরিমাণ উপকার আসবে না। তারা যদি দুনিয়াতে ভালো আমল করতো তাহলে তাদের জন্য এটা যথেষ্ট ছিল, কিন্তু ওই সময় আফসোস করে জাহান্নাম যখন মানুষের সামনে প্রকাশ পেয়ে যাবে, আফসোস করে আর কোনো উপায় মানুষ খুঁজে পাবে না, কোনো উপায় নেই।